ইজনের পিছত সিজনকৈ কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের নেতা বিজেপিলে গৈছে। কংগ্রেসের হাতত এতিয়া মূলসুতির অসমিয়াক লৈ কোনো ধরনের ইস্যুয়েই নাই। ক্রমাৎ মূলসুতির অসমিয়ার কাষর পর আঁতরি গৈছে কংগ্রেস। কংগ্রেসের এটা শেষ ভরসা মুসলমানের ভোট। মুসলমানের ভোট যাতে অধিকারত লাভ করবো পারে সেই স্বার্থতে এইবার কংগ্রেসে পুনের কা আন্দোলন করব বিচারিছে আর বিরোধী পার্টিয়ে কা আন্দোলন আরম্ভ করব বিচারিছে। বিরোধীর কা আন্দোলনের উদ্দেশ্য কি? আজি রাজভবনত গৈ ভূপেন বৰাৰ নেতৃত্বত বিরোধী পক্ষই কা প্রত্যাহার করবলে দাবি জানায়। সমগ্র ঘটনা সংক্ষিপ্ত রূপে এনেধরণে কব পাই, লুৰিণজ্যোতি গগৈ আর অখিল গগৈ হেঁচাত কা আন্দোলন করব ওলাইছে কংগ্রেসে। হেঁচা দিছে এই দুজন নেতাই যে কা আন্দোলন এটা আরম্ভ করে দিব লাগে। কা আন্দোলনের বাবেই লুৰিণজ্যোতি গগৈ আর অখিল গগৈ জন্ম হয়েছিল, রাজনৈতিকভাবে জন্ম হয়েছিল। আমি সকলে জানো জাতীয় পরিষদ কা আন্দোলনের পিছত হয়েছিল। কা আন্দোলন আরম্ভ করে রাজনৈতিকভাবে জনতাক আবেগিক করে তুলি নেতা হয়েছিল লুৰিণজ্যোতি গগৈ, কিন্তু আজি পর্যন্ত বিধায়ক হব পৰা নাই। লুৰিণ অখিলে ভাবে উজনীত বৃহৎ সংখ্যক অসমীয়াই এতিয়া কার বিরুদ্ধাচরণ করে, গতি কা আন্দোলন করব লাগে। আকো কা আন্দোলন করে অসমীয়াক আবেগিক করে ডিব্রুগড়ত ভোট লাভের পরিকল্পনা লুৰিণজ্যোতি গগৈ। কংগ্রেসে কা আন্দোলন করব ওলত ক্ষুণ্ণ হয়ে পড়ছে দলের একাংশ নেতা। কংগ্রেসের একাংশ নেতা আচরিত যে লুৰিণ অখিলের জালত কেউ ভূপেন বৰা পড়ছে। কংগ্রেসের একাংশ নেতাই ভাবে নির্বাচনের পূর্বে এই ধরনের কা আন্দোলন করে কংগ্রেসে বঙ্গালী ভোট হেরাবলে গৈ আছে। কংগ্রেসে কা আন্দোলন করার অর্থ হল শিলচর করিমগঞ্জের বঙ্গালী ভোট সম্পূর্ণরূপে হেরা, গুয়াহাটির বঙ্গালী ভোট সম্পূর্ণরূপে হেরা। উল্লেখযোগ্য যে বিগত বিধানসভার নির্বাচন সময় বরাক উপত্যকাত কংগ্রেসে কা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়া নাছিল, যদিও ব্রহ্মপুত্র উপত্যকাত দিছিল। একাংশ কংগ্রেস নেতার মতে লুৰিণ অখিলের জালত পড়ছে সভাপতি ভূপেন বৰা। কিন্তু ভূপেন বৰাই কি কয় এই সংক্রান্ত? আমি অসমৰ স্বার্থত, অসমীয়া জাতীয় স্বার্থত আমি 16টা বিরোধী দলে আমি আন্দোলনের কার্যসূচী লৈছোঁ, আর কার্যসূচী যে লৈছোঁ সেয়া আমি আজি ৰাতিপুৱা রাজ্যপাল ডাঙরিয়াক জনাইছোঁ, তেখেতৰ জৰিয়তে রাজ্যপালৰ জৰিয়তে দেশৰ ৰাষ্ট্ৰপতিক জনাইছোঁ। যদি মেমোরেন্ডামতে কামটো হৈ যায়, টেবুলতে কামটো হৈ যায়, ভাল কথা। আমি দেশৰ প্রধানমন্ত্রীকো লগ পাবৰ কাৰণে আজি তেখেতৰ অনুমতি বিচাৰি পেলাই চিঠি লিখিম। যদি প্রধানমন্ত্রী ডাঙরিয়া আমার সুতি বহে টেবুলত বহি যদি সমস্যা সমাধান হয়, ভাল কথা। টেবুলত যদি বহিলে সমস্যা সমাধান নহয়, তাহলে গণ আন্দোলনের বিকল্প নাই, আর গণ আন্দোলনও আমি ঘোষণা করছি, আমি আন্দোলন করিম, আর আইনে আইনও কাম করব। আন্দোলন করব বিরোধী ঐক্যই এটা বরাক উপত্যকাত কাপ প্রত্যাহার করবলে ভূপেন বৰাৰ নেতৃত্বত বিরোধী ঐক্যই আন্দোলন করবলে নাই, সেই প্রশ্ন আমি করব বিচারছো। সাহস আছে যদি ভূপেন বৰাই বরাক উপত্যকায় গৈ কার বিরুদ্ধাচরণ করব আর হিমন্ত বিশ্ব শর্মাক মুক্তিভাবে সহায় করে দিয়ক। ইতিমধ্যে কার বিরুদ্ধাচরণ করে হিমন্ত বিশ্ব শর্মার সরকারক সহায় করব ওলাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। সেই প্রশ্ন হয়েছে কংগ্রেসে বিজেপির ছত্রছায়াত কামবুর করে আছে নাকি? আজি আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে একযোগে একটা পোস্ট করেছে। সেই পোস্টত জিপি সিংয়ে কৈছে যে আন্দোলনের ফলত যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি আন্দোলনকারী সংস্থার পৰা লবলৈ উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ জারি করেছে। সরকারের এই আন্দোলনের বিরুদ্ধে আরক্ষীয়ে কঠোর স্থিতি গ্রহণ করবে বলেও জিপি সিং আজি স্পষ্টভাবে জানিবলৈ দিয়ে। ইপিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজির তারিখত কা আন্দোলনের প্রয়োজনীয়তা নাই বলে মন্তব্য আগবাইছে। এইদরে তার বিরুদ্ধে আন্দোলন করার প্রাসঙ্গিকতা নাই, কারণ সংসদত পাস হওয়া আইন এখন আন্দোলনেতো পরিবর্তন করিব নোৱাৰে। তার পরিবর্তন এটা জায়গাতে হব পারে সুপ্রিম কোর্টে, কারণ রাজ্যসভাও শেষ হয়ে গেল, এতিয়া লোকসভাও শেষ হয়ে গেল, বিলখন তো পাশেই হয়ে গেল, আইন হয়ে গেল। এটা লোকসভা রাজ্যসভা পুনের আহ্বান করি কাখন বাতিল করার বাবে কোনোবা রাজনৈতিক দল যাব নেকি? সো ইংরাজিত একটা শব্দ থাকে ফেইট একমপ্লিট, যে কা এতিয়া এখন বাস্তব, কা ইজ ইন দ্য ল বুক অফ ইন্ডিয়া, কা ইজ এ পার্ট অফ দ্য স্ট্যাটুট বুক অফ ইন্ডিয়া, এইখন তো এটা বাস্তব, আর এই বাস্তব দুবছর আগতেই হয়ে গেল। গতি কার পরিবর্তন কত হব পারে? যদি এজে ল স্টুডেন্ট মোক সুধে কার পরিবর্তন সুপ্রিম কোর্টের মজিয়াত হব পারে, এটা ইলেকট্রাল বন্ড বিজেপি ওলাইছিল, সুপ্রিম কোর্টে খারিজ করে দিল। সো জুডিশিয়ারি হ্যাজ দ্যাট পাওয়ার, গতি যখন কাক মনে প্রাণে বেয়া পায় উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে, আর যোনে কাক লৈ কিবা নিজের পলিটিক্যাল কেরিয়ার বনাব খুঁজে আন্দোলন করব পারে। এই দুটার মাজত পার্থক্য আছে, মই কাক বেয়া পাওঁ
মই তেওঁক সন্মান জনাওঁ যে হয় মই ভাল পাওঁ, কিন্তু আপুনি বেয়া পাব, কারণ আপনাকতো মই মোৰ মতে চলিব বাধ্য কৰিব নোৱাৰো। কিন্তু ডেমোক্রেসি ইজ ডেমোক্রেসি, গণতান্ত্রিকভাবে কাখন লোকসভা রাজ্যসভাত পাশ হয়ে গেল, তাক আপনি কি করব, তাক তো আর করব নয়। এটা অসমে আমি প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার পিছতো আইনখন পাশ হয়ে গেল, কিন্তু লোকসভা রাজ্যসভা তো সর্বে সর্বা নয়, তার উপরতো সুপ্রিম কোর্ট আছে। গতি এতিয়া মই ভাবো যোনে কাক মনে প্রাণে বেয়া পায় উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে, ভাল পোৱা সকলো উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে। অসমের মাটিত আন্দোলন করে অসমখনক কিবা এটা পর্যায়ের লৈ গেলে আমি কি পাম, এটা ইলেকশনও হয়ে যাব, মানুষ লোকসভা ইলেকশন খেলি থাকিব, রাজ্যসভা ইলেকশন খেলি থাকিব, সংসদ তো আরো চারি মাহলকে তো নতুন করে নবহেও। গতি ইয়াত আন্দোলনের প্রাসঙ্গিকতাটা কি? এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।